নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেল অক্সিজেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির উপর আমি একটি ভিডিও কিছুদিন আগে বানিয়েছিলাম। তো সেই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা আপনাদের ছাদ বাগানের লতা জাতীয় সবজি গাছগুলির গ্রোথ কীভাবে বুস্ট করবেন, অর্থাৎ কীভাবে খুব তাড়াতাড়ি আপনাদের লতা জাতীয় সবজি গাছগুলির খুব ভালো গ্রোথ পাবেন। তো বন্ধুরা দেখুন, আজকে প্রায় 8 দিনের মধ্যে আমি আমার এই গাছটিতে খুবই ভালো গ্রোথ পেয়েছি। তো আপনারা যদি সেই পদ্ধতিগুলির প্রয়োগ আপনাদের গাছে করেন, তাহলে কিন্তু খুব সহজেই খুব ভালোভাবে আপনাদের ছাদে লতা জাতীয় সবজি গাছ গ্রো করতে পারবেন। কারণ দেখুন, মাত্র 8 দিনের মধ্যে আমি আমার প্রত্যেকটি গাছে কিন্তু এইভাবে ফুল ও এইভাবে সবজির দেখা কিন্তু পেয়ে গেছি। তো আপনারা কিন্তু নিঃসন্দেহে ওই পদ্ধতিটির প্রয়োগ আপনাদের গাছের ওপর করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এইটুকুই, জাস্ট একটি আপডেট ছিল আপনাদেরকে, যে যে টিপসগুলি আমি আপনাদেরকে দিয়েছিলাম সেগুলি যদি আপনাদের গাছে প্রয়োগ করেন, তাহলে খুবই ভালো রেজাল্ট আপনারা আপনাদের গাছের ওপর পাবেন। দেখুন, এখানে রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র 8 দিনের মধ্যেই আমার গাছগুলি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় দ্বিগুণ বৃদ্ধি কিন্তু গাছের মধ্যে আমি পেয়ে গেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই ধরনের আরও নানা প্রকার গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।